আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আজকে সিঙ্গাপুরে যা চ্যানেল নিউজ এশিয়াতে একটি খবর দেখলাম, যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য কি লজ্জাজনক খবর। কারণ বিদেশের মাটিতে যখন কোনো বাংলাদেশি ভাইদের ভালো কিছু খবর দেখি মিডিয়াতে, তখন আমাদের গর্বে বুকটা ভরে ওঠে। কিন্তু আজকে যে খবরটা, এই খবরটা শোনার পরে আপনাদেরও মন খারাপ হবে। আমি আপনাদেরকে খবরটা পড়ে শোনাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আইএসএ অধীনে 27 বছর বয়সী একজন বাংলাদেশি ব্যক্তিকে বৃহস্পতিবার 23 ডিসেম্বর সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে আদালতে অভিযুক্ত করা হয়েছে। আহমেদ ফয়সালকে, ব্যক্তির নাম হল আহমেদ ফয়সাল, যাকে অভিযুক্ত করা হয়েছে। আহমেদ ফয়সালকে সন্ত্রাস সম্পর্কিত কার্যকলাপের তদন্তের জন্য গত বছরের নভেম্বরে আইএসএর অধীনে গ্রেপ্তার করা হয়েছিল এবং আটকের আদেশ জারি করা হয়েছিল। গ্রেপ্তারের আগে ফয়সাল 2017 সালের শুরুতে সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিল। মন্ত্রণালয় বলেছে যে তিনি 2018 সালে উগ্রপন্থী হয়েছিলেন এবং ইসলামী স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার একটি ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার লক্ষ্যে আকৃষ্ট হয়েছিলেন। 2019-এর মাঝামাঝি সময়ে ফয়সাল হায়াত তাহরির আল সাম এর কাছে তার আনুগত্য স্থানান্তর করেছিলেন, যেটি সিরিয়ার একটি ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার জন্য লড়াইরত আরেকটি জঙ্গি গোষ্ঠী। বাণিজ্যিক বিষয়ক বিভাগের একটি সমান্তরাল তদন্তে পাওয়া গেছে যে 2020 সালে ফয়সাল সিরিয়াভিত্তিক সংস্থাগুলির জন্য তহবিল সংগ্রহের প্রচারণার জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে 15 বার $891 পর্যন্ত ট্রান্সফার করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আদালতের নথি অনুসারে ফয়সাল অনলাইন প্ল্যাটফর্মে যেমন জাস্ট গিভিং, হিরোইক হার্টস অর্গানাইজেশন এবং গিভ ব্রিটেনের মাধ্যমে অর্থ স্থানান্তর ট্রান্সফার করেছিলেন। তিনি রমজান 2022 ইমার্জেন্সি হোমস ফর সিরিয়া এবং মেডিকেল এইড সিরিয়ার হবিল সংগ্রহে $5 থেকে প্রায় $400 পর্যন্ত পাঠিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তিনি সচেতন ছিলেন যে এই অর্থগুলি সম্পূর্ণ বা আংশিকভাবে সিরিয়ার এসটিএস এর কারণকে উপকৃত করার জন্য ব্যবহার করা হতে পারে। অর্থ এবং উদ্দেশ্য নির্বিশেষে সন্ত্রাসী সত্তাকে উপকৃত করবে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি আছে এমন অর্থ প্রদানের কাজটি একটি গুরুতর অপরাধ। সিঙ্গাপুরের আইন অনুসারে কোনো জঙ্গি সংগঠনকে অর্থায়নে সাহায্য করা একটি গুরুতর অপরাধ। দোষী সাব্যস্ত হলে এবং কারাদণ্ডে দণ্ডিত হলে আহমেদ ফয়সালের বিরুদ্ধে আটকের আদেশ বাতিল করা হবে এবং তিনি আদালত কর্তৃক আরোপিত সাজা ভোগ করবেন। মন্ত্রণালয় যোগ করেছে যে অন্য বন্দীদের কাছে তার উগ্র ধারণা সরে দিতে তাকে প্রতিরোধ করার জন্য তাকে আলাদা রাখা হয়েছে, যাতে সে তার চিন্তাধারা অন্যদের মাঝে সরে দিতে না পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণের সদস্যদেরকে মনে করিয়ে দিয়েছে যে কোনো পরিমাণ অর্থ পাঠাবেন না কোনো সন্ত্রাসী সংগঠনকে, পরিষেবা সরবরাহ বা কোনো উপাদান সরবরাহের মাধ্যমে বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সুবিধার্থে বা পরিচালনা করার জন্য কোনো সহায়তা প্রদান করবেন না। সন্ত্রাসী উদ্দেশ্যের সম্পত্তি এবং পরিষেবা প্রদানের অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে 10 বছর কারাদণ্ড বা অথবা $500,000 জরিমানা বা অবৈধদণ্ডে দণ্ডিত হতে পারে। তো ভাইরা, যারা সিঙ্গাপুরে আসি, আমরা সিঙ্গাপুরে আইনকানুন প্রতি শ্রদ্ধাশীল হব। সিঙ্গাপুরে যেসব আইনগুলো নিষিদ্ধ আছে সেগুলো আমরা করব না। যেগুলো করা যুক্তিসঙ্গত বা আইনবাদে কোনো বাধা নেই সেই সমস্ত কাজগুলি আমরা করব। মনে রাখবেন, প্রবাসে আমরা এক একজন বাংলাদেশি, এক একটা বাংলাদেশ। আমরা যদি ভালো কিছু করি তাহলে আমাদের দেশে সুনাম হবে, খারাপ কিছু হলে কিন্তু আমাদের বদনাম হবে। আজকে নিউজের হেডলাইনটা কি ছিল, ওখানে বাংলাদেশি লেখা ছিল, সেখানে কোনো বলা নাই তার নাম কোনো কোনো কিছু। তো বাংলাদেশের নামটা কিন্তু সেখানে জড়িত আছে, যেখানে বাংলাদেশের নাম জড়িত সেখানে আমাদের সবার জন্য লজ্জাজনক খবরই আমি মনে করি। তো সবাই সাবধানে থাকবেন, এই ধরনের সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হবেন না। প্রবাসে আমরা এসেছি কাজ করার জন্য, কাজ পরিবারের ভরণ পোষণ করার জন্য। পরিবার দিকে খেয়াল রাখবেন আর কাজ করবেন মনোযোগ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।